5 বছর সার্ভিস ওয়ারেন্টি 2 বছর শাটার রিপ্লেসমেন্ট টাকা নিচে কিনবেন তাদের জন্য 5টি আর 30000 টাকার উপরে কিনলে তাদের জন্য থাকছে 9টি গিফট ক্যামেরাম্যানের পক্ষ থেকে আরো কি নতুন ভিডিও নিয়ে আমরা উপস্থিত তো আজকে প্রত্যেকটি বডির উপরে 2 থেকে 3000 টাকা ডিসকাউন্ট থাকছে তো ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওটা একদমই রিজনেবল প্রাইস দিয়ে শুরু করতে যাচ্ছি তো একদম লো বাজেট দিয়ে শুরু করব তো আমার হাতে আছে ক্যানন কোম্পানির একটি ক্যামেরা 10 মেগাপিক্সেলের ক্যামেরা তো এটার সাথে আপনারা মাইক্রোফোনের অপশন পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস থাকছে মাত্র 2000 টাকা 2000 টাকা পেয়ে যাচ্ছেন একটি ক্যামেরা তো তারপরে আমরা দেখাবো নিকনের একটি ক্যামেরা নিকনের D3200 তো এটার প্রাইস থাকছে মাত্র 14000 টাকা তো তারপরে আমরা আরও একটি ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে ক্যানোনের 500D যারা চাচ্ছেন যে ভিডিও পাশাপাশি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুইটাই করবেন লো বাজেটে তাদের জন্য হচ্ছে ক্যানোনের 500D এটার প্রাইস থাকছে মাত্র 11000 টাকা তো তারপরে লো প্রাইসের ভিতরে মাইক্রোন ফোন সহ তাদের জন্য থাকছে ক্যানোনের 550D তো এটা আমার কাছে মাত্র 14000 থেকে 16000 টাকার ভিতরে আছে তো আমার কাছে তিনটা কন্ডিশন আছে এটা এটা এটার প্রাইস পড়বে মাত্র 16000 টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র 15000 টাকা আর এটা 14000 টাকা তো আমার কাছে তারপরে আছে ক্যানোনের 600D তো 600D রুপিয়া যে আজকে একটা বিশাল ডিসকাউন্ট থাকছে ক্যানোনের 600D তো এই বডিটার একটু আনফ্রেশ থাকবে তো এটার প্রাইস থাকছে মাত্র 12000 টাকা 12000 টাকা পেয়ে যাচ্ছেন ক্যানোনের 600D তো এটার ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন একটি ক্যামেরা ক্যানোনের 600D একদমই ফ্রেশ তো এটার প্রাইস হচ্ছে মাত্র 18000 টাকা তো তারপরে আমরা দেখাবো ক্যানোনের 650D যেটা থেকে শুরু হয়েছে টাচ ডিসপ্লে তো যাদের কিনা বাজেট কম চাচ্ছেন যে টাচ ডিসপ্লে বাজেট কম বাজেটের ভিতরে তাদের জন্য ক্যানোনের 650D তো এটার প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা তো এটার এটার ভিতরে আরেকটি ক্যামেরা আছে আমার কাছে একটু আনফ্রেশ হবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 19000 টাকা তো তারপরে আমি চলে যাব মানে জাতীয় ক্যামেরা যাকে বলে ক্যানোনের 700D বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি ক্যামেরা যেটাতে ভিডিওতে অটো ফোকাস আছে মাইক্রোন ফোর সাপোর্টের টাচ ডিসপ্লে পাশাপাশি টাচ ডিসপ্লে তো এটার প্রাইস থাকছে মাত্র 18 থেকে 24 হাজারের ভিতরে কন্ডিশন তো আমার হাতে যে ক্যামেরাটি আছে এটার প্রাইস থাকছে মাত্র 24000 টাকা তো তারপরে এই 700D আরেকটি ভার্সন K6 VII জাপানিজ ভার্সন তো এটার প্রাইস থাকছে মাত্র 23000 টাকা 700D আরও কিছু কালেকশন আছে আমার কাছে আজকে হিউজ কালেকশন আছে 700D তো আরও কিছু কালেকশন আছে এই যে এগুলো 18 থেকে 24 হাজারের ভিতরে কন্ডিশন তো যেগুলো 18 থেকে 20 হাজার টাকার ভিতরে থাকছে ওগুলোতে ডিসপ্লের সাইডে একটু শ্যাডো থাকবে এই ডিসপ্লের সাইডে শ্যাডো থাকবে ওগুলো 18 থেকে 20 হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা তো তারপরে আমরা চলে যাব ক্যানোনের 750D যারা কিনা যাচ্ছেন ওয়াইফাই বিল্টিন ওয়াইফাই সহকারে 24 মেগাপিক্সেল সহকারে যাচ্ছেন তাদের জন্য ক্যানোনের 750D তো 750D এর প্রাইস থাকছে মাত্র 29000 টাকা আর এটার ভিতরেই আছে T6i জাপানিজ ভার্সন তো এটার প্রাইস থাকছে মাত্র 30000 টাকা তো তারপরে আমরা চলে যাব ক্যানোনের 760D আছে এটাতে তো এটার প্রাইস থাকছে মাত্র 36000 টাকা তো তারপরে আমরা চলে যাব একটি প্রফেশনাল লেভেলের বডি ক্যানোনের 50D প্রফেশনাল বডি যেটাতে শুধু ভিডিওগ্রাফিটা দেওয়া হয়নি এটাতে যারা স্টিল ফটোগ্রাফি করতে চাচ্ছেন তাদের জন্য এই ক্যামেরাটি একটি প্রফেশনাল বডি তো এটার প্রাইস আছে মাত্র 12000 টাকা 12000 টাকা পেয়ে যাচ্ছেন আজকে আপনারা একটি প্রফেশনাল বডি তো তারপরে আমরা চলে যাবো ক্যানোনের 60D এটা আমার কাছে আপনারা 20 থেকে 24 হাজারের ভিতরে পেয়ে যাবেন ক্যানোনের 60D তো আমার হাতে যে কন্ডিশনটা আছে এটার প্রাইস আছে মাত্র 22000 টাকা তারপরে আমরা চলে যাবো প্রফেশনাল লেভেলের একটি বডি ক্যানোনের 6D ক্যানোনের 6D এটার প্রাইস আছে মাত্র 40000 টাকা তো তারপরে আমরা এই ছিল আজকের বডির প্রাইস তো তারপরে আমরা চলে যাব একটু লেন্সের প্রাইসে তো আমি আজকে শুরু করতে চাই 18-55 কিট লেন্স IS ভার্সন তো এটার প্রাইস থাকছে মাত্র 5000 টাকা তো তারপরে আমরা চলে যাব এটারই আপডেট 18-55 আপডেট STM ভার্সনটা তো এটার প্রাইস থাকছে মাত্র 6000 টাকা তো আরেকটি লেন্স আছে আজকে আমাদের কাছে 35-80 ম্যাক্রো লেন্স তো এটার প্রাইস থাকছে মাত্র 7000 টাকা 7000 টাকা পেয়ে যাবেন 35-80 একটি লেন্স
তো তারপরে আমি একটু চলে যাব প্রোটেক্ট মোড, যারা তুলতে যাচ্ছেন প্রাইম লেন্স, প্রাইম লেন্সে চলে যাব। প্রাইম লেন্স তো ওয়াইএন এর 50mm লেন্স 1.8 অ্যাপারচারের, তো এই লেন্সটার প্রাইস হচ্ছে মাত্র 5,500 টাকা। আরও একটি লেন্স আছে ক্যানন, ক্যানন ব্র্যান্ডের 50mm লেন্স 1.8 অ্যাপারচারের, এটার প্রাইস হচ্ছে মাত্র 6,000 টাকা। তো তারপরে আমার কাছে আছে ক্যানোনেরই 50mm লেন্স এসটিএম ভার্সনটা, তো এটার প্রাইস থাকছে মাত্র 9,000 থেকে, এটা একটু আনফ্রেশ, এটা একটু আনফ্রেশ, তো এটার প্রাইস থাকছে মাত্র 9,000 টাকা, এটার প্রাইস থাকছে মাত্র 9,500 টাকা। তো তারপরে আপনার একটি লেন্স আছে আমার কাছে সিগমার নিকন মাউন্টের, তো এটা হচ্ছে 70 থেকে 300, তো এটার প্রাইস থাকছে মাত্র 10,000 টাকা। তো তারপরে আমার কাছে আছে আরও একটি লেন্স 55-250 আইএস ভার্সন, যারা একটু জুম লেন্স চাচ্ছেন, ক্যানন মাউন্টের একটি লেন্স, যারা একটু জুম লেন্স চাচ্ছেন 55-250 আইএস ভার্সন, এটার প্রাইস থাকছে মাত্র 8,500 টাকা। তো এর ভিতরে আরেকটি ভার্সন আছে 55-250 এসটিএম ভার্সন, তো এটা এটা থাকছে মাত্র 12,000 টাকায়। তো তারপরে আমরা চলে যাবো জুম লেন্সের 75-300, 75-300 লেন্স, তো এটা একটা একটু আনফ্রেশ আর আনফ্রেশ, তো আনফ্রেশ যেগুলো আছে এগুলো দিয়ে দিব আজকে মাত্র 8,000 টাকায়, আর যেগুলো ফ্রেশ আছে সেগুলো 9,000 টাকা। তো তারপরে ট্যামরনের লেন্সে 55-200 ট্যামরনের একটি লেন্স, জুম লেন্স, এটার প্রাইস আছে মাত্র 8,000 টাকা। তো তারপরে আরও একটি লেন্স আছে যারা একটু ওয়াইড চাচ্ছেন 17-50 ট্যামরনের, তো এটার প্রাইস থাকছে মাত্র 7,000 টাকা। তারপরে চলে যাবো সিগমার 28-200 একটি লেন্স, সিগমার জুম লেন্স, একদমই ফ্রেশ কন্ডিশন একটি লেন্স, এটার প্রাইস থাকছে মাত্র 12,000 টাকা। তো তারপরে আমরা চলে যাব একটু মাস্টার লেন্সে চলে যাব। মাস্টার লেন্স আপনারা যারা চাচ্ছেন যে সবগুলো কাজ একটা লেন্সেই করতে চাচ্ছেন, তাদের জন্য আমার কাছে মাস্টার লেন্সের তিনটা ভার্সনই আছে, একটা হচ্ছে ইউএসএম, আরেকটা হচ্ছে আইএস, আরেকটা হচ্ছে এসটিএম, তিনটা ভার্সনই আমার কাছে আছে। তো এই একটা লেন্স আছে আমার কাছে আইএস ভার্সন, 18-135 আইএস ভার্সন, তো এটার প্রাইস থাকছে মাত্র 12,000 টাকা। আরও একটি লেন্স আছে 18-135 এসটিএম ভার্সন, আমি একটু দেখিয়ে দিই, এই যে এসটিএম ভার্সন, তো এটার প্রাইস থাকছে মাত্র 16,000 টাকা, ঠিক আছে। তো তারপরে আছে আরও একটি লেন্স আলট্রাসনিক মোটর 18-135 ইউএসএম, ইউএসএম ভার্সন, এটার প্রাইস থাকছে মাত্র 25,000 টাকা। তো আজকে থাকছে যে আমাদের কাছ থেকে যে গিফট ক্যামেরা কিনলে আপনারা গিফট পাচ্ছেন, তো 30,000 টাকার নিচে যদি কিনেন তাহলে তো পাচ্ছেন 5টি, আর 30,000 টাকার উপরে যদি আপনারা ক্যামেরা কিনে থাকেন বা 30,000 টাকার উপরে আমাদেরকে পারচেস করে থাকেন তাহলে 9টি গিফট পাচ্ছেন। তো আমি একটু গিফট আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। তো গিফট আইটেম হিসাবে থাকছে একটি ব্যাগ, যেটা খুবই প্রয়োজন, যারা ক্যামেরা কিনছেন তাদের জন্য খুবই প্রয়োজন একটি ব্যাগ ক্যারি করার জন্য। তো তারপরে থাকছে সিলিকা জেল, যেটা খুব প্রয়োজনীয় একটা জিনিস ক্যামেরা এবং লেন্সকে সুরক্ষিত রাখার জন্য, একটা সিলিকা জেল আমরা দিচ্ছি। তো তারপরে দিচ্ছি একটা হুড দিচ্ছি, একটা ফিল্টার দিচ্ছি। তো তারপরে যারা 30,000 টাকার উপরে কিনছেন তাদের জন্য একটা 16GB মেমোরি কার্ড দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটি খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ক্লিনিং কিট, ক্যামেরাটা একটু পরিষ্কার রাখলেন। তারপরে থাকছে একটা প্রোটেক্টর, তারপরে থাকছে একটা পাওয়ার কেবল, তারপরে থাকছে একটা আই ক্যাপ। তো এই ছিল আজকের গিফট। তো যারা আবারও আমাদের কাছ থেকে যারা চাচ্ছেন যে কুরিয়ারের মাধ্যমে নেবেন, কুরিয়ারের মাধ্যমে নেবেন যারা, তারা হচ্ছে যে আমাদেরকে কল দিবেন, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিবেন, কল দেওয়ার পরে আমরা আপনার প্রোডাক্টটি আপনার ভিডিও কলে দেখে পছন্দ করে দেন, 1,020 টাকা বিকাশ নাম্বারে পেমেন্ট করলে আমরা 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের 64টি জেলায় দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে। আর হচ্ছে যে আমাদের থেকে ক্যামেরা কিনে কোনো চিন্তা নেই আপনাদের, এখান থেকে ক্যামেরা কেনার পরে থাকছে 5 বছর এবং পাশাপাশি থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। তো 7 দিনের ভিতরে যদি কোনো রকম প্রবলেম হয় তো আমরা রিপ্লেসমেন্ট করে দেবো, আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য 10 দিনের থাকছে। তো এই